আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সোলো সিস্টার, আজকে সিনারি হবে একটি পেন্সিল স্কেচ সিনারি। তো প্রথমত আমরা মাঝখানে একটি সরলরেখা অঙ্কন করে দেবো, এরপরে কম্পাস দিয়ে আমরা একটি সূর্য অঙ্কন করে নিব, এবং 8B পেন্সিল দিয়ে আমরা মেঘটা স্কেচ করে নিব, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আজকে সিনারি আপনার খুবই সহজ, যে আপনার অল্প ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আপনারা অঙ্কন করতে পারবেন। মানে কীভাবে একটি পেন্সিলের সাহায্যে, শুধুমাত্র একটি পেন্সিলের মাধ্যমে একটি সুন্দর সিনারি অঙ্কন করা যায় সেটাই দেখাবো। আপনারা যতটা সম্ভব ডার্ক করে দিবেন। আমি পেন্সিলটা 8B পেন্সিল ইউজ করছি, আপনারা চাইলে আপনার 10B পেন্সিল ইউজ করতে পারেন। তো প্রথমত মোট কথা, আপনারা যতটা সম্ভব চিত্রটি ডার্ক করে দিবেন। তো আকাশ অঙ্কন করা হয়ে গেলে, মেঘ অঙ্কন করা হয়ে গেলে আপনারা নিচের দিকে একটি ব্রিজ অঙ্কন করে দিবেন, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা ঠিক সেভাবে ট্রাই করবেন। এটা মূলত ব্রিজ না, একটি সাগর মতো হবে, জাস্ট পানির নিচে দাঁড়ানো, সরি, পানির উপরে দাঁড়ানো। এরপরে আপনারা নদীর অংশে আপনারা হালকা স্কেচ করে নেবেন, এবং মাঝখানে সূর্যের কিরণটার এখানে একটু শার্প করে নেওয়ার পরে আপনারা একটু ডার্ক করে স্কেচ করে নেবেন। কাঠের যে বীজটা আছে সেটা আপনারা স্কেচ করে নেবেন, যতটা সম্ভব মাঝখানে হালকা করে নেবে, এবং সাইডের দুই পাশে ডার্ক করে দিবেন। আমরা আকাশে কিছু পাখি অঙ্কন করে দিয়েছি। পাখি অঙ্কন করা খুবই সহজ, যেমন আপনারা জাস্ট একটু স্কেচ করে দিলে হয়ে যাবে, দুইয়ের মতো করে, যে দেখেন দূরে পাখি অঙ্কন উড়ে যাচ্ছে এরকম সিনারি মনে হবে। এবং পরিশেষে ব্রিজের দুই পাশে ঘাস অঙ্কন করে দেবেন, বন জঙ্গল, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে গাছ, বড় গাছ অঙ্কন করে দিতে পারেন। দুপাশে আপনারা দিবেন, এবং নদীর দুই পাশে আপনারা শ্যাডো অঙ্কন করে দিবেন পাহাড়ের মতো করে, এবং পাহাড়ের নিচে অংশে একটু শ্যাডো অঙ্কন করে দেবেন ডাক করে, যাতে করে চিত্রটি জীবন্ত মনে হয়। সো ডিয়ার অডিয়েন্স, এর ফাঁকে বলে রাখা ভালো, যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার সাবস্ক্রাইবার ভাই ও বন্ধুগণ আছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তো উপরের অংশে একটি ডাল অঙ্কন করে দিবেন, এবং পাতা স্কেচ করে নেবেন, ওটা আপনারা ডার্ক করে দিবেন। আমার লাইটের ফোকাসের কারণে ওখানে একটু হালকা মনে হচ্ছে, যদিও আমি এটা ডার্ক করে দিয়েছি। তো পরিশেষে দেখবেন সুন্দর একটি সিনারি অঙ্কন হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।